আমরা যেটা বলছিলাম সেটা হলো কি, যে কিভাবে আমরা একেবারে সহজে মাল্টিমিডিয়া তৈরি করার, যেমন আমরা এক ওয়েবসাইটে যদি দেখি আমরা যে আমরা শিক্ষামূলক যে আমাদের সাইট teachers.gov.pt, সেখান থেকে আমরা যদি কোনো প্রেজেন্টেশন তোমাদেরকে দেখাই আমরা আমাদের ক্লাসে অথবা নিজেরা তৈরি করি, তাহলে আমরা এখান থেকে কন্টেন্ট থেকে দেখো আমরা কন্টেন্ট থেকে প্রেজেন্টেশন, এখান থেকে আমরা প্রেজেন্টেশনে ক্লিক করলেই আমাদের প্রেজেন্টেশন রিলেটেড যে ফাইলগুলো সেগুলো আমাদের সামনে উপস্থিত হবে। আচ্ছা দেখো আমরা প্রেজেন্টেশনে ক্লিক করলে আমাদের প্রেজেন্টেশন টাইপ যে বিষয়গুলো সেগুলো আমাদের সামনে উপস্থিত হবে। তাহলে আমরা কোন ক্লাসে প্রেজেন্টেশন দেখতে চাই, সাধারণ শিক্ষায় আমরা এরকম বলেছিলাম দশম, তারপর হলো কোন চ্যাপ্টার আমরা পড়তেছিলাম তথ্য যোগাযোগ প্রযুক্তির, অধ্যায় হলো পঞ্চম। তাহলে পঞ্চম অধ্যায় ক্লিক করলে আমরা এই পঞ্চম অধ্যায় সম্পর্কিত প্রেজেন্টেশন কি কি ফাইল আছে সেগুলো এখানে আমরা দেখতে পাবো। দেখো মাল্টিমিডিয়ার ব্যবহার, তাহলে এগুলাকে আমরা সাধারণ প্রেজেন্টেশন একেবারে কোর লেভেলে আমরা শিক্ষার ক্ষেত্রে যে সকল প্রেজেন্টেশন ফাইলগুলো ব্যবহার করি সেই সকল প্রেজেন্টেশন ফাইলগুলো এখানে আমাদেরকে সহজে পেতে পারি। আর এই প্রেজেন্টেশন ফাইলগুলো আমরা কিভাবে তৈরি করব সেই বিষয়টা আমরা তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আমাদের বইয়ে যে বিষয় দেওয়া আছে কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রোগ্রাম খোলা এবং স্লাইড তৈরি করা, সেই বিষয়গুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব, তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তীতে তোমাদেরকে অবশ্যই এগুলো আমরা জিজ্ঞেস করব। তাহলে আমরা যখন কম্পিউটারে এই অবস্থায় থাকব, এই স্ক্রিনটাকে আমরা বলি ডেস্কটপ স্ক্রিন অথবা হোম স্ক্রিন, যখন আমরা কম্পিউটার কাজ করা শুরু করবে তখন আমরা ডেস্কটপ স্ক্রিন, আর এখানে যা থাকে এগুলাকে বলি আইকন, এই আইকন। আর এই যে নিচে যে বারটা আছে এই বারটাকে আমরা বলি স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের বাম পাশে আছে হলো আমার কি স্টার্ট বাটন, স্টার্ট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে স্টার্ট বাটনের প্রোগ্রাম থেকে আমরা মাইক্রোসফট অফিস, আমাদের বইয়ের 7-এর ভার্সন আছে, আমি অবশ্যই আরেকটু আপডেট 7-এর পর 10, 10-এর পর 13, ঠিক আছে, এরকম আরো কয়েকটা ভার্সন আছে। তাহলে আমরা এতগুলো ভার্সন আছে সেই ভার্সন গুলো থেকে আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। দেখো আমাদের এখানে মাইক্রোসফটের যতগুলো আমাদের প্রোগ্রাম আছে সেগুলো এখানে দেওয়া আছে। তাহলে আমরা মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট, দেখো পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা প্রেজেন্টেশন তৈরি করি। তাহলে আমরা এখানে পাওয়ার পয়েন্টে ক্লিক করি, তাহলে পাওয়ার পয়েন্টে ক্লিক করলে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন শুরুতে আমরা, তারপরে উড টাইপ, তারপর আয়রন টাইপ, এরকম বিভিন্ন টাইপ প্রেজেন্টেশন আমাদের এখানে আছে, সেগুলো আমাদের এখানে দেখানো যাচ্ছে। আমরা টাইম টু টাইম সেগুলো আরো সহজে আমরা বুঝতে পারবো কিভাবে আমরা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তাহলে আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দিই শুরুতে, এখানে ক্লিক করে আমরা ডবল ক্লিক করি, তাহলে আমাদের এখানে একটা প্রেজেন্টেশন তৈরি হবে। তাহলে আমাদের দেখো ঠিক বইয়ের আলোকে আমরা কিভাবে স্টার্ট, মানে পর্দার নিচে বাম কোণে স্টার্ট বাটন রয়েছে, এটি স্টার্ট বোতাম, স্টার্ট বোতামের উপর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে মেনু আসবে, সেখান থেকে 7-এ আসে অল প্রোগ্রামস, অল প্রোগ্রামস থেকে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে ক্লিক করে আমরা পাওয়ার পয়েন্টে ঢুকলাম। এখন দেখো ঠিক এই যে ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল, দেখো লেখা আছে বক্সের মধ্যে ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু অ্যাড সাবটাইটেল লেখা থাকবে। লেখা দুটির উপর ক্লিক করলে টেক্সট বক্স দৃশ্যমান হবে এবং টেক্সট বক্সের মধ্যে ইনসার্টশন পয়েন্টার থাকবে, অর্থাৎ আমরা যেটা বলি এখন আমরা সরাসরি প্রোগ্রামে দেখি। তাহলে এখানে আমাদের একটু মনে রাখতে হবে এই উপরে যে বারটা থাকে এই বারটাকে আমরা বলি হলো কি টাইটেল বার, আর এই পাশে যে কমান্ড গুলো আছে এগুলোকে আমরা বলি কুইক অ্যাক্সেস টুল বার, ক্লাস 8 আমরা পড়েছি মনে আছে তোমাদের কুইক অ্যাক্সেস টুল বার, আর এই পাশে এটাকে আমরা বলি মিনিমাইজ, এটাকে বলি ম্যাক্সিমাইজ, আর এই পাশেটা ক্লোজ, আর এরপরে ফাইল হোম ইনসার্ট ডিজাইন ট্রানজেকশন এগুলোকে আমরা বলি মেনু বার, কারণ এখানে বিভিন্ন ধরনের মেনু মানে বিভিন্ন ধরনের অপশন আমার এখানে থাকে, আর এই একটা মেনুর অধীনে যে কমান্ড গুলো থাকে এটাকে আমরা বলি কমান্ড গুচ্ছ মানে একটা রিবন, আর এইখানে দেখো ফাইল লেখা আছে এটা হলো 13-এর ভার্সনে, আর 7-এর ভার্সনে এখানে দেওয়া আছে উইন্ডোজের অর্থাৎ অফিসের লোগো, আমরা যদি আমাদের বইয়ের আলোকে দেখি অফিসের কি দেওয়া আছে লোগো, এখানে হয়তো আমরা দেখতে পাচ্ছি না এখানে দেওয়া থাকে অফিসের লোগো, আর সেটা পরের ভার্সনে এখানে ফাইল নামে আমাদের এখানে কি করে শো করে। তাহলে আমরা ফাইলে ক্লিক করে দেখো নিউ ওপেন সেভ সেভ অ্যাজ প্রিন্ট শেয়ার এক্সপোর্ট ক্লোজ এই কাজগুলো করতে পারি। তাহলে আমরা তা যদি বুঝে থাকি আমরা কিভাবে এখন কোনো লেখালেখি করতে পারি,
লেখালেখি করার জন্য আমরা আগেই শিখেছি, দেখো চতুর্থ অধ্যায়ে আমরা হয়তো এখানে তোমাদের ক্লাসগুলো করা ওইভাবে হয় নাই নবম শ্রেণীতে, তাহলে সেক্ষেত্রে আমরা সব ডিটেলস দেখাতে পারতাম বা হতো। কিন্তু এখন আমাদের যেহেতু পঞ্চম অধ্যায়, ওই অধ্যায়ে আমরা দেখবো, যারা আমার ইউটিউবে ক্লাসগুলো দেখেছো তারা হয়তো দেখেছো কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। ঠিক আছে, কে এই কাজটা করছে বলতো? রিয়া, আচ্ছা যারা আমরা দেখতেছি, তোমরা কি আমার কথাগুলো শুনতেছ ছেলেরা এবং মেয়েরা? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা কি কাজগুলো করতেছিলাম, যে কিভাবে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন খুলতে পারি এবং প্রেজেন্টেশন খুলে প্রেজেন্টেশন খুলে আমরা কিভাবে লেখালেখি করতে পারি সেটা। আর তার আগে আমরা এটাকে আমরা একদম সবার উপরে এটাকে বলি টাইটেল বার, তারপরে এটাকে বলি মেনু বার, তারপরে এটাকে বলি রিবন মানে কমান্ড গুচ্ছ। এরপরে আমাদের এই যে জায়গাটা খালি জায়গা যেখানে আমরা লেখালেখি করতে পারি, আর ক্লিক টু অ্যাড টাইটেল, অর্থাৎ যেটা আমার প্রেজেন্টেশনের একটা ফাইল, এটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি স্লাইড। দেখো আমরা বলেছিলাম একটা পাতাকে, এখানে শুরুতে লেখা আছে প্রেজেন্টেশনের এক একটি অংশকে স্লাইড বলা হয়। আর মাইক্রোসফট ওয়ার্ডে যেমন একটি ফাইলের মধ্যে অনেক পৃষ্ঠা থাকে, তেমনি একটি প্রেজেন্টেশন একাধিক স্লাইড থাকে। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে হ্যান্ডস আউট বলা হয়। পরিকল্পিতভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য খসড়া করে নিতে হয়। এই খসড়াকে বলা হয় স্লাইড লেআউট, অর্থাৎ আমরা এরকম এক একটা পাতাকে বলি স্লাইড। আর একাধিক পাতা হলে আমার যদি এখানে আরো পাতা দরকার পড়ে সেক্ষেত্রে আমরা কিভাবে নিয়ে আসবো, দেখো এখানে লেখা আছে নিউ স্লাইড, কন্ট্রোল প্লাস এম, এটা আমাদেরকে মনে রাখতে হবে। নিউ স্লাইড এখানে আমরা প্রেস করলে আমি যে ধরনের স্লাইড চাই, দেখো ঠিক এরকম আমার আরেকটা প্রেজেন্টেশন ফাইল তৈরি হয়ে গেছে। এখানে আমাদের দুইটা ফাইল, তাহলে এখানে আমরা যদি কোনো কিছু লিখতে চাই আমাদের প্রয়োজনীয় তা আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এরকম করে আমরা আমাদের ইচ্ছে মতো কোনো বর্ণনা আমরা এখানে কি করতে পারবো, লিখতে পারবো। ক্লিক করা মাত্রই আমার লেখার উপযোগী হয়ে যাবে। আর এই যে যে দাগটা একবার জ্বলতেছে নিভতেছে এটাকে আমরা বলি কার্সর, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর যেটা এই যে মুভ করতেছে এটাকে বলি আমরা মাউস পয়েন্টার, যেটা বারবার মুভ করতেছে এটাকে বলা হয় মাউস পয়েন্টার, তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা যদি লিখে দেই আমাদের ইচ্ছা মতো, তাহলে এরকম করে আমরা এখানে কি করতে পারি লিখতে পারি। অর্থাৎ আমাদের যা লেখার প্রয়োজন, অর্থাৎ আমার কোনো একটা টপিক অনুসারে যে কন্টেন্ট দরকার সেই অনুসারে আমরা এখানে লিখতে পারি। আবার পরের পাতায় যদি লিখি, ঠিক আছে, যে আমরা হলো কি এক চ্যাপ্টার আমরা এখানে লিখে দিই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমরা এরকম করে এখানে কি করতে পারি, আমাদের যে লেখা দরকার অর্থাৎ আমাদের যে কাজটা দরকার সেই কাজটা আমরা এখানে করতে পারি। গাটাল টাঙ্গাল বাংলাদেশি যাওয়ার মাদারল্যান্ড, এখানে ফিফথ চ্যাপ্টার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আমাদের যে দরকার সেই অনুসারে আমরা এখানে কি করতে পারি আমাদের লেখালেখিটা করতে পারি। তাহলে আমরা এটা হলো আমাদের ইংরেজি লেখা, তাহলে ইংরেজি লেখার জন্য আমাদের স্ট্যান্ডার্ড যে ফন্ট সেটা আমরা যদি ব্যবহার করি সতনি এম জে, বাংলার জন্য ইংরেজির জন্য হলো কি টাইমস নিউ রোমান। আমরা দেখো নিচের দিকে যদি যাই, অথবা আমাদের যে প্রয়োজনীয় আমাদের কাছে যেটা ভালো লাগে সেটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। ইংরেজি আমাদের এখানে হাজার হাজার ফন্ট আছে, সেটা আমাদের ইচ্ছা অনুযায়ী, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ফন্ট যেটা বলি টাইমস নিউ রোমান
সেটা আমরা ব্যবহার করি ইংরেজি ক্ষেত্রে, আর বাংলা ক্ষেত্রে বলি শতনি এম দে, তাহলে সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা একটা স্লাইডে যদি বাংলা লিখি, দেখো কিভাবে আমরা একটা প্রেজেন্টেশন, দুইটা পাতা আছে এখানে, আমরা একটা নতুন পাতা নিয়ে আসবো, তাহলে এখানে কি হবে নিউ স্লাইড, কন্ট্রোল প্লাস এম, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে চাপ দিলে আমার একটা নতুন রকমের ফাইল তৈরি হলো, তাহলে এখানে আমরা লিখে দিব যে ইনসার্ট পিকচার, আমরা একটা ইনসার্ট পিকচার করবো এই ঘরের মধ্যে। আমরা একটা যদি পিকচার ইনসার্ট করি, তাহলে এই ইনসার্ট অপশনে যাব, লেখা আছে হলো কি পিকচার। এখন আমরা এখানে কোনো পিকচার আছে নাই ডাউনলোডে, দেখো ক্লাস 10 একটা পিকচার আছে, সেই স্যার দোলা ইন করতে পারতেছে না স্যার, ওকে নাকি রিমুভ করে দিবেন দোলা? জি স্যার, কারা কারা স্ক্রিনে দাগ দিছিল যারা যারা, তাদের আমি রিমুভ করে দিছি। ও বুঝতে পারছো? জি স্যার, আমাকে বলতিছে তো যে স্যারকে একটু বলো আমি ইন করতে পারতেছি না এই জন্য। আচ্ছা, আরো বলো রিকোয়েস্ট করতে, যারা যারা স্ক্রিনে দাগ দিছে, আমি দাগই বলেছি যারা স্ক্রিনে দাগ দিবে, ঠিক আছে, অথবা কি করবে কোন সমস্যা তৈরি করবে, সোজা কথা তারা অ্যাক্সেস তো পাবে না, সে যেই হোক ভুলে হলে সাথে সাথে সে বলবে অথবা এসএমএস দিবে যে আমার ভুল হয়েছে অথবা মিস্টেক হয়েছে অথবা অনাকাঙ্ক্ষিত হয়েছে, সেটা এক্সেপশনাল। কিন্তু এগুলা কেউ হলো কোনো শব্দ করবে, কোনো সাউন্ড করবে, প্লাস কোনো স্ক্রিন স্ক্র্যাচ করবে, সেটা তো হবে না। আচ্ছা যাই হোক, আমরা যেটা বলছিলাম, তাহলে আমরা এইভাবে এখানে একটা ছবি ইনসার্ট করতে পারি, তাহলে ছবি আমরা বড় করতে পারি, ছোট করতে পারি, এরকম করে আমরা ছবি ইনসার্ট করতে পারি। তাহলে এখন আমরা যেটা বলছিলাম যে আরেকটা প্রেজেন্টেশন স্লাইড আমরা নিব, নিয়ে এখানে আমরা কি করব বাংলায় লিখব, ঠিক আছে, তাহলে বাংলা রাইটিং, আমরা বাংলায় কোনো কিছু লিখব। তাহলে বাংলায় যদি কোনো কিছু আমরা লিখি, তাহলে এখানে আমাদের বাংলায় লেখার জন্য আমাদের কিবোর্ডটাও বাংলায় নিতে হবে। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা যারা বাংলা লেখা শিখেছি তাদেরকে আমাদের মনে রাখতে হবে বাংলায় লেখালেখি করার জনপ্রিয় ফন্টের নাম শতনি এমজে। তাহলে এখান থেকে আমরা শতনি এমজে ফন্টটাকে কি করব সিলেক্ট করব, দেন আমরা কিবোর্ড চেঞ্জ করবো। দেখো এই যে এই ফন্টের নাম হলো কি শতনি এমজে, উপর লেখা আছে শতনি এমজে। তাহলে এখন আমরা আমাদের কিবোর্ডটা চেঞ্জ করব ইংরেজি থেকে বাংলায় লিখবো, তাহলে কি করতে হবে, একটা কাজ আমাদের করতে হবে CTRL প্লাস হলো ALT, অল্টার প্লাস হলো কি B, এই তিনটা বর্ণ একবারে আমার কি করতে হবে প্রেস করতে হবে। এই তিনটা বর্ণ একবারে যদি আমরা প্রেস করি, তাহলে আমার কিবোর্ড বাংলা থেকে ইংরেজি আর ইংরেজি থেকে কি হবে বাংলা হবে। যেমন দেখো এখানে কন্ট্রোল অল্টার বি চাপিয়ে যদি এখন আমরা যদি লিখি, দেখো আমার লেখছি হয়ে গেছে, তাহলে এখন এটা হলো আমার বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে কি হবে বাংলা হবে। এখন বাংলায় আছে, আবার যদি ইংরেজি নিতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি, এটা আবার আমাকে কি করতে হবে চাপতে হবে, তাহলে আমরা কিবোর্ড একবার বাংলায় একবার কি হবে ইংরেজিতে হবে। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখন আরেকটা কাজ তোমাদের মনে রাখতে হবে, আমরা কতদিন জিজ্ঞেস করেছিলাম যাদের বাসায় বা বাড়িতে কম্পিউটার আছে তাদের জন্য তো খুব সহজ, আর যাদের কম্পিউটার নাই তাদের আমাদের কি করতে হবে, আমরা বলেছিলাম যে মাইক্রো কি আমাদের ইসের মধ্যে স্মার্টফোনের মধ্যে WPS, তাহলে এখন দেখো এখানে কিন্তু বাংলা ইংরেজি লেখা হচ্ছে না, হাবিজাবি হচ্ছে, কেন, কারণ অনলাইনে মানে ইন্টারনেট প্ল্যাটফর্মে গুগলের মধ্যে আমরা ওই বাংলা আমাদের যেটা আছে একটা হলো স্ট্যান্ডার্ড ফর্ম বিজয়, সেখানে আমাদের এখানে লেখা যাবে না, এখানে আবার কন্ট্রোল অল্টার বি এটা প্রেস করে আমরা ঠিক আবার ইংরেজি প্ল্যাটফর্মে যাব। তাহলে এখন যদি আমি কোনো কিছু লিখতে চাই, তাহলে সেটা আসবে, তোমাদের বলেছিলাম WPS, এটা একটা হলো কি অফিস ফর PC, না এটা তোমরা প্লে স্টোরে যাইয়া অফিস ফর কি স্মার্টফোন প্লে স্টোরে গেলে এটা পাবা তোমরা, এখান থেকে এই বিষয়টা তোমরা কি করবা ডাউনলোড করে নিবা যারা ফোন থেকে, আর যারা ল্যাপটপ থেকে আছে তারা তো সরাসরি অফিস প্রোগ্রাম দেখতেই পাচ্ছ। তাহলে এরকম করে আমাদের এখান থেকে নিতে হবে, আর আমরা বলেছিলাম বিজয় বাংলা কিবোর্ড, বিজয় বাংলা কিবোর্ডের যে লেআউটটা সেটা তোমাদের কি করতে হবে মনে রাখতে হবে,
কেন? কারণ আমাদের কোন বর্ণে কোন বর্ণ হয়, ইংরেজি কোন বর্ণে বাংলা কোন বর্ণ হয় সেটা যদি আমরা না জানি, সেটা যদি আমরা না জানি অথবা না বুঝি, তাহলে আমাদের কি হবে না? বুঝতে পারতেছ? সেটা যদি আমরা না জানি অথবা না বুঝি তাহলে আমাদের হবে না। কেন? কারণ হলো, যেমন দেখো যে এখানে আমরা এই ছবিটা যদি বের করি, তাহলে এখানে আমাদের কোন বর্ণে কোন বর্ণ হয় তাহলে সেটা আমাদের জানা থাকতে হবে। এটা আমরা ডাউনলোড করি ছবিটা। এই ছবিটা যদি আমরা আমাদের প্রেজেন্টেশন নিয়ে আসতে চাই এখানে, তাহলে দেখো আমরা এখানে কি করব, ইনসার্ট বাটনে যাব, পিকচার ইনসার্ট, এরপরে কি পিকচার, তারপর দেখো বিজয়। এখন আমরা ইনসার্টে ক্লিক করি, তাহলে দেখো আমাদের এখানে ওই ছবিটা চলে আসছে। তাহলে আমাদের একটু বড় করে তোমাদের দেখাই, তাহলে এই কাজটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ইংরেজি কোন বর্ণে বাংলা কোন বর্ণ হয়, ঠিক আছে? ইংরেজি কোন বর্ণে কোন বর্ণ হয় তাহলে আমরা খুব সহজেই আমরা এটা কি করতে পারবো, বুঝতে পারবো ইংরেজি কোন বর্ণে কোন বর্ণ হয়। দেখো কিউতে কি হয়, ডব্লিউ, আগে আমাদের ইংরেজি বর্ণগুলো মুখস্থ করতে হবে, তারপরে আমরা বাংলা বর্ণগুলো খুব সহজে এখান থেকে পাবো। এরকম করে আমরা একটা পেজের মধ্যে আমাদের যে প্রয়োজনীয় পিকচার সেটাও আনতে পারবো, আমাদের যে প্রয়োজনীয় কাজ সেটাও আমরা করতে পারবো। তাহলে আমার কথা কি তোমরা বুঝতে পারছো অথবা দেখতে পারছো? জি স্যার। আচ্ছা, যাদের কম্পিউটার আছে তাদের তো আলহামদুলিল্লাহ, যাদের মোবাইল আছে তাদেরকে আলহামদুলিল্লাহ। তোমরা এই কিবোর্ডটা, আর যাদের কম্পিউটার আছো বা মোবাইল আছো, স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে কিবোর্ডটা তোমাদের বাংলায় যাতে তোমরা পরে দেখতে পারবে, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, যারা দিয়েছো তাদেরকে ধন্যবাদ, কারণ হলো পরবর্তীতে যেন আমরা এটার ব্যবহার করতে পারি, ঠিক আছে? নট ফর শুধু পরীক্ষা, এটা হলো তোমার বাস্তব জীবনের জন্য দরকার, প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার এটা দরকার হবে। কারণ আমরা এখন প্রতিনিয়তই কম্পিউটার নির্ভরশীল হচ্ছি, কম্পিউটার নির্ভরশীল হচ্ছে মানে এই যে এখন ক্লাস করতেছি তাও আমরা অনলাইনে মানে ইন্টারনেটে, তাহলে এমন একটা সময় আসবে মানুষ সকল কাজই ঘরে বসে করতে চাবে। এখন আমরা বাংলা ইংরেজি যদি লেখা, বাংলা ইংরেজি যদি কিবোর্ড কোন বর্ণে কোনটা হয় সেটা যদি না জানি তাহলে হবে না। যেমন আমরা বাংলায় আমরা SMS লিখি, তাহলে সেক্ষেত্রে স্মার্টফোনে আমরা একটা হলো কি অপ্রো কিবোর্ড ব্যবহার করি, ঠিক আছে? আর যদি তোমার অপ্রো না করো তাহলে সেক্ষেত্রে আমরা ইউনি বিজয়, যেটা আমরা বলি ইউনিভার্সাল বিজয়, অর্থাৎ সকল জায়গাতেই বাংলা যে এখন ব্যবহার উপযোগী সেটা যদি ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে এই কিবোর্ডটাই আমাদের মনে রাখতে হবে। এবার আমি ব্যবহার করি আমার ল্যাপটপে এবং মোবাইলে, সব জায়গাতেই আমি কি কি ব্যবহার করি, ইউনি বিজয় ব্যবহার করি। আর নর্মাল ক্লাসে বা প্রশ্নে হলে তখন সেখানে নর্মাল বিজয়টা, আর ইউনি বিজয় হলে যে কোনো জায়গায়। যেমন দেখো আমি অনলাইনে এখানে যদি আমি বাংলা লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, কিবোর্ড ইউনি বিজয় নিতে হবে। সেটার জন্য কন্ট্রোল অল্টার ভি, আগে লিখতাম আমরা বি এখন লিখি পি। যেমন দেখো এখন আমরা এখানে যদি বাংলা লিখি তাহলে ঠিক বাংলায় আসবে, তাহলে এই জন্য আমাদের সিস্টেমটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা আবার যদি ওই সিস্টেম আবার যদি আমরা আমাদের এখানে ব্যবহার করি, আমাদের এখানে যদি ব্যবহার করি তাহলে দেখো লেখাটা একটু অন্যরকম দেখায়। আমার কথা কি বুঝতে পারছো? এটা আবার নর্মাল আমরা যে বিজয় ব্যবহার করি নর্মাল বিজয় সেই বিজয়ের মতো না লেখা আমাদের হবে। এটা হলো থাকবে একবার স্ট্যান্ডার্ড, যেটাকে আমরা বলি ইউনিক, সারা পৃথিবীর যেখানে যায় না কেন সেখানেই আমরা এই বাংলা বর্ণটা তখন কি হবে সাপোর্ট করবে। আর যদি শুধুমাত্র আমরা বিজয় ব্যবহার করে লিখি তাহলে আমাদের বাংলাদেশ ছাড়া আর কোথাও সেটা সাপোর্ট করবে না, কারণ ওইটা আমরা আর একটু বড় হলে বুঝতে পারবো কিভাবে ইউনিকোড হয়। এখন আমাদের এই ক্লাসে ইউনিকোড নাই, এটা হলো পরের ক্লাস, ঠিক এর পরের ক্লাসেই তোমরা একাদশে যখন যাবা তখনই আমাদের এটা বোঝাতে হবে, ব্যাখ্যা করতে হবে ইউনিকোড কি। তাহলে এখন আমরা ব্যাখ্যা করছি না, সেটা বুঝলাম, ইউনিকোডে আমাদের লিখতে হবে। তাহলে এইভাবে আমরা লেখা লিখতে পারি। আর এই যে এই সমস্ত পাতাগুলো, এক একটা পাতাকে বলা হয় এক একটা স্লাইড, আর এই এক একটার সমন্বয়ে যখন পুরোটা হয়েছে তখন সেগুলোকে আমরা বলি হ্যান্ডস আউট। যখন ফাইনালি আমার একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে যাবে তখন সেটাকে আমরা বলি হ্যান্ডস আউট। আমার কথা কি বুঝতে পারছো? সেটাকে আমরা বলি হ্যান্ডস আউট, তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটাকে আমরা বলি হ্যান্ডস আউট। যেমন আমরা আমাদের বইয়ে যে কাজগুলো দেখতেছিলাম, দেখো ঠিক এখানেই এক একটা পাতাকে আমরা বলি স্লাইড,
আর এরকম অনেকগুলো পৃষ্ঠা সম্পর্কিত যে পাতা সেটাকে আমরা বলি হ্যান্ডস আউট। আর আমরা যখন খসড়া তৈরি করি তখন সেগুলোকে বলা হয় স্লাইড লেআউট। স্লাইড লেআউট মানে ধরো আমি একটা পাতা তৈরি করতেছি, এই যে এই পাতাটা দেখতেছি, এই পাতাটা কাজ করতেছি, তাহলে এটার একটা লেআউট আমি দেখতেছি। যদি আমরা এটাকে প্রেজেন্টেশন আকারে আবার আমরা রান করাই, তাহলে দেখো আমরা হলো কি স্লাইড শোতে যদি ক্লিক করি, খেয়াল করে দেখো স্লাইড শো, ঠিক আছে, ফ্রম বিগিনিং অথবা ফ্রম কারেন্ট, আমি শুধু কারেন্ট পাতাটা দেখলাম, এই পাতাটা আমার কেমন দেখায়, ঠিক আছে। আর যদি ফ্রম বিগিনিং দিতাম তাহলে শুরু দিক থেকে আমার আসতো। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো মেয়েরা? জি স্যার। যারা আমরা বুঝতে পারছি তাদেরকে আলহামদুলিল্লাহ। এখন তোমাদের আজকের ক্লাসের সময় তো খুব বেশি নাই, সময় একেবারে শেষের দিকে, অনলি 5 মিনিটস কয়েক সেকেন্ড আছে। এক্ষেত্রে তোমাদের আমি যেটা বলবো, তোমরা আগে 2 মিনিটের মধ্যে আমাকে বলবা কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আমরা যে পর্যন্ত কাজ আজকে দেখলাম এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কি না। আমাদের বইয়ে ঠিক এগুলাই আছে যে কিভাবে আমরা বাংলা লেখালেখি করতে পারি, কিভাবে ইংরেজি লেখালেখি করতে পারি। সেভ সেভ এস আমরা এগুলো পর দেখাচ্ছি। নিউ স্লাইড এটা আমরা অলরেডি দেখে ফেলেছি। কন্ট্রোল প্লাস এম এটা হলো আমাদের মনে রাখতে হবে, এটা একমাত্র ব্যতিক্রম জায়গা যেখানে আমরা কোনো কি শর্ট একটা প্রেজেন্টেশন যদি আমরা এটার সাথে সংযুক্ত করতে চাই শেষে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, কন্ট্রোল প্লাস এম, সিটি আর এল প্লাস হলো এম, ইকুয়াল টু হলো কি নিউ স্লাইড। এটা আমাদেরকে মনে রাখতে হবে, নিউ স্লাইড আনার শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাস এম। আর বাকি সব জায়গাতেই নতুন কোনো ফাইল বা প্রেজেন্টেশন অথবা নতুন কোনো ফাইল সংযুক্ত করা মানে হলো কন্ট্রোল প্লাস এন, সিটিআরএল প্লাস এন। এখন আমরা যতটুকু দেখালাম এই অংশটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো তোমরা। না স্যার। না স্যার। এটুকু সকলে বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। সুরভি? জি স্যার সুরভি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে আর কে আছো, কার কথা বলবো? তোবা বুঝতে পারছো? তোবা কি আমার কথা শুনতেছো? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আফরিন আছো, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তাহলে আগামী ক্লাসে কিন্তু আমি অবশ্যই জিজ্ঞেস করব তোমাদের কাছে। অর্পিতা আছো? অর্পিতা। জি স্যার। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। তোমরা তো এখন দশমে উঠে গেছো, অনেক বড় হয়ে গেছো, তোমাদের দেখাই যায় না, তাই না অর্পিতা? জি স্যার। আচ্ছা তাহলে আমরা যা দেখালাম তা কি তোমরা বুঝতে পারছো? বলো, আমরা যে অংশগুলো দেখালাম এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম বা বোঝো নাই এমন কিছু আছে কিনা বলো। আচ্ছা তাহলে তোমাদের যদি প্রবলেম না থাকে তাহলে এই ফাইলটা যদি আমরা সেভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ফাইলে যাইতে হবে, এরপর আমাদের সেভ বাটনে প্রেস করতে হবে। কোথায়? সেভ অথবা শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাস এস। আমি লিখে দেখাচ্ছি, তাহলে আমরা কম্পিউটারে সেভ করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা কম্পিউটারে প্রেস করব, এরপর আমরা ব্রাউজে ক্লিক করব, অর্থাৎ আমি কোথায় সেভ করতে চাই। সাপোজ আমরা ডকুমেন্টে সেভ করতে চাই, ক্লাস ধরো আমরা কি নাম দেব, পিপিটি, ক্লাস পিপিটি। পিপিটি মানে হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমার কথা কি বুঝতে পারতেছ? পিপিটি এটার পূর্ণরূপ পরীক্ষায় প্রায় অনেক সময় দেওয়া হয় পিপিটি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পিপিটি মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এই ফাইলটা আমরা যে সেভ করলাম এটা কোথায় দেখা যাবে, দেখা হয়েছে ক্লাস পিপিটি আমরা এই নামে সেভ করেছি। এটা উপরে যে টাইটেল বার, সেই টাইটেল বারে এই নামটা আমাদের কি করবে, শো করবে। আর আমরা এটাকে যদি অন্য নামে আবার সেভ করতে চাই, পরীক্ষায় এটা তোমরা ইতিমধ্যে দেখেছো সেভ এস, এই প্রশ্নটা প্রায়ই থাকে, সেভ এস মানে কি? কারো
জানা আছে অথবা কারো বুঝো না এমন কেউ আছো? পুনরায় সেভ করা। রাইট, সেভ এস মানে কি একটা তথ্যকে পুনরায় সেভ করা। তাহলে আমরা ফাইলে যাই, এটাকে কি করি সেভ এস এ সাব দেই, ঠিক আছে, কম্পিউটার সাব দেই, আবার এটাকে আমি কোথায় সেভ করব তা দেখাবো। এখন অন্য নামে আরেকটা সেভ করব, পিপিটি ধরো টু। তাহলে আগেরটা ছিল এক নম্বর ফাইল, এটা হলো আমাদের কি দুই নম্বর ফাইল। তাহলে ক্লাস পিপিটি টু, অর্থাৎ একই ফাইলকে ভিন্ন নামে সেভ করার জন্যই আমরা ব্যবহার করি সেভ এস, ঠিক আছে। একই ফাইলকে ভিন্ন নামে সেভ করার জন্য আমরা ব্যবহার করি সেভ এস, এই কথাটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসের সময় একেবারে শেষের দিকে, মাত্র 30 সেকেন্ড মতো সময় আছে। তোমাদেরকে বলবো তোমরা আগামী দিন আমরা যে পড়াগুলো আজকে দেখালাম, নতুন স্লাইড যুক্ত করা, কিভাবে বাংলা লেখা, কিভাবে ইংরেজি লেখা, এবং এখানে আমরা কিভাবে আমাদের ইচ্ছা মতো ফন্ট ব্যবহার করতে পারি, এবং আগামী দিন থেকে আমরা 72 পৃষ্ঠায় অর্থাৎ স্লাইড এ কিভাবে তৈরি করে প্রেজেন্টেশন প্রদর্শন করা, সেই সকল বিষয়গুলো আমরা তোমাদেরকে দেখাবো। এগুলা পরীক্ষায় আসে যে প্রেজেন্টেশন আমরা শো করার জন্য শর্টকাট কমান্ড কি, যেমন F5, আমরা এটাগুলো আগে দেখে নেই, তারপর তোমাদেরকে বলবো। তোমরা এখান থেকে 5-7 পৃষ্ঠা পরে রাখবা, 72 থেকে মিনিমাম 5 পৃষ্ঠা অর্থাৎ 77 পৃষ্ঠা পর্যন্ত তোমরা পরে রাখবা। আগামী দিন এগুলো আমরা প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ যাব এবং সেগুলো ব্যবহারিক করব। যাদের বাসায় কম্পিউটার আছে তারা কাজ করবে, আর যাদের নাই তারা অবশ্যই মোবাইলে প্লে স্টোর থেকে WPS সফটওয়্যার